দুর্নীতির মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসকে 20 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার স্ত্রীকে 21 বছরের সাজা দেওয়া হয়েছে। এছাড়া এই দম্পতির অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সি আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন। দুদকের আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হক জানান, প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে 24 জন সাক্ষী আদালতে বক্তব্য উপস্থাপন করেন। মামলায় 3,95,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনে দুদক। 2021 সালের 26 জুলাই তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী আলমগীর সবুজ, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সবুজ, রায়ের বিস্তারিত জানাবেন আমাদের। তাকিয়া একটু আগে আসলে এই মামলার রায় দিয়েছে, যেটা টেকনাফ থানার সাবেক ওসি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাস এবং তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুর্নীতি মামলা, যেটা দুদক মামলাটা করেছিল, সে মামলার রায়টা হচ্ছে আসলে আদালত চারটা দ্বারা এখানে এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে চুমকি দাসকে এবং 1,00,000 টাকা জরিমানা, তাই এক বছরের কারাদণ্ড দিয়েছে। এই ধারার রায়ে প্রতি প্রদীপ কুমার দাসকে খালাস দেওয়া হয়েছে। পরের ধারার যে রায় দিয়েছে সেখানে উভয় জনকে 8 বছরের কারাদণ্ড, 10,00,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের কারাদণ্ড দিয়েছে। এবং পরের ধারার যে রায় দিয়েছে সেখানে উভয়জনকে 2 বছরের কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 2 বছরের কারাদণ্ড দিয়েছে। এবং সর্বশেষ যে ধারায় রায়টা দিয়েছে সেখানে উভয়জনকে 10 বছরের কারাদণ্ড, 4,00,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 2 বছরের আরো জেল দিয়েছে আদালত। সর্বমোট আসলে মিলিয়ে হচ্ছে ওসি প্রদীপ কুমারের 20 বছরের জেল এবং তার স্ত্রী চুমকি কারণের 21 বছরের জেল দিয়েছে আদালত। এবং উভয়জনকে প্রায় 20,00,000 টাকার উপরে জরিমানা করেছে এবং তাদের যে সমস্ত সম্পত্তি ছিল স্থাবর সম্পত্তি সবগুলো বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন আদালত। এখানে আদালত একটা পর্যবেক্ষণ দিয়েছেন, তারা বলেছেন যে অতি প্রদীপ কুমার দাস জ্ঞাত আয় বহির্ভূত যে সম্পত্তি অর্জন করেছে সেগুলি তার স্ত্রীর নামে সে রেখেছে সেটা প্রমাণ হয়েছে। এবং তার স্ত্রীর বলা হয়েছিল তার মৎস্য একজন উদ্যোক্তা ছিলেন এবং সে ধরনের কোনো তারা আসলে প্রমাণ পায়নি। এবং এই কারণে আদালত বলেছে মামলাটি আসলে প্রমাণ হওয়ার কারণে তাদেরকে এই সাজা দেওয়া হয়েছে। এবং আসামের পক্ষের আইনজীবী এই মামলায় অসন্তোষ প্রকাশ করেছেন, তারা বলেছেন তারা হাইকোর্টে যাবেন। এবং আদালত থেকে ফেরার পথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম ওসি প্রদীপ কুমার দাস এবং তার স্ত্রী চুক্তির কারণের সাথে, তারা বলেছেন তারা কোনো দুর্নীতির সাথে জড়িত ছিলেন না এবং তারা এই রায়টা মানেন না এবং তারা কোনো দুর্নীতির সাথে জড়িত ছিলেন না বলেছেন। অপর সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আলমগীর সবুজ। যাচ্ছি পরের প্রসঙ্গে।